আমরা সবাই মিলে খুব মজা করে কাজ করেছি যিনি চঞ্চল চৌধুরীর গুরু তিনি আবার আমার জীবনের প্রথম নায়ক চঞ্চল চৌধুরী যিনি নিয়মিত অভিনয় প্রবেশ করেছেন আমি তখন আসলে আমার খানিকটা প্রস্থান হয়ে গেছে ক্যামেরার পেছনে আমার বন্ধু গ্যাস সেলিম যার প্রথম লেখা নাটকে অভিনয় করেছিলাম প্রথম ডিরেকশনে অভিনয় করেছিলাম তো তার সাথে হঠাৎ অনেকদিন পরে আবার কাজ করতে আসাটা ছিল আনন্দের চঞ্চল চৌধুরী যিনি যখন মানে নিয়মিত অভিনয় প্রবেশ করেছেন আমি তখন আসলে আমার খানিকটা প্রস্থান হয়ে গেছে ক্যামেরার পেছনে কখনোই আমাদের একসাথে কাজ করা হয়নি আমি ভীষণই মানে আনন্দ পেয়েছি এবং খুব ভালো লেগেছে সম্মানিত বোধ করেছি এই গুণী শিল্পীর সাথে কাজ করতে পেরে এবং মজার ব্যাপারটা হচ্ছে চঞ্চলরের এবং আমার এই সিনেমাতে সম্পর্কটা খুব জটিল তো সেই জটিল সমীকরণের জায়গা দাঁড়িয়ে আমাদের খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো কাজ করে খুব আনন্দ পেয়েছি আর সিয়াম অনেক আদরের একসাথে আগে কাজ করা হয়েছে কিন্তু সে তো একটা অনেক মানে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা শক্তি অনেক সম্ভাবনা অনেক মানে তারুণ্যের প্রতিকার কি তো সিয়াম ছিল সাথে সাথী। এক অর্থে আমার কাছে সিনেমাতে তো সে নবাগতই বলা যায় ফারজানা চুমকি সবাইকে আসলে আজকে একসাথে পেলে খুব ভালো হতো যাই হোক পেলাম না সেই দুঃখটা থেকে গেল তো আমরা সবাই মিলে খুব মজা করে কাজ করেছি যিনি চঞ্চল চৌধুরীর গুরু তিনি আবার আমার জীবনের প্রথম নায়ক তার সাথে আমার আসলে এখানে তেমন কিছু করবার ছিল না বোধ আমাদের দৃশ্যও ছিল না যতদূর মনে পড়ে তো আমি আমি মূলত যে পরিবারটির সাথে যুক্ত ছিলাম সাথী চঞ্চল সিয়াম চুমকি এবং আমি আমরা মিলে দুর্দান্ত একটা শ্যুটিংয়ে সময় কাটিয়েছি গিয়াস উদ্দিন সেলিম তো ছেলেনই সাথে আমাদের যিনি ডিওপি ছিলেন পলাশ সুন্দর কাজ করেছেন এবং সকল কলাকুশলীর কথা হয়তো এই মুহূর্তে বলতে পারছি না বাট পুরো টিমকে আজকে খুব মিস করছি এবং পুরো টিম সহ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কুড়ি তারিখে মানে বিশ মে পাপ রিলিজ হতে যাচ্ছে এবং খুবই আমরা এক্সাইটেড কারণ একই সাথে সারা পৃথিবীর অন্তত অনেকগুলো দেশে এবং অনেকগুলো হলে মানে আমেরিকাতে যাতে অস্ট্রেলিয়াতে মালয়েশিয়াতে বোধ হয় একশো বিশেরও বেশি সব মিলিয়ে এরকম একটা রিলিজ হতে যাচ্ছে ছবি আর বাংলাদেশের গুলো তো আমরা জানতেই পারবো সব মিলে আমি মনে করি যে সময়টা আসলে আমাদের জন্য খুবই আনন্দের আর আমি একটু দেখছিলাম যখন আমার ভাল লাগছিল মিষ্টি গান দেখতে তো আপনারা সবাই এসছেন কষ্ট করে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর পরে গিয়ে মনে পড়বে যে অনেক কথা বলা হয় আচ্ছা পাপ পুণ্যের সাফল্য তো অবশ্যই কামনা করি এবং সবাইকে অনেক ধন্যবাদ